সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট হওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটা কিনা মোবাইলে মিথ্যা কথা বলা, সেটা সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করবো আজ এই ভিডিওতে। মোবাইলে প্রচুর লোক প্রচুর মিথ্যা কথা বলে, যেমন বাড়িতে থাকলে বলে বাড়ি নেই, কৃষ্ণনগর থাকলে বলে কলকাতায় আছি, লাইনে থাকলেও ফোন অফ করে দিয়ে বলে নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, আবার বলে কতবার তোমার ফোনে ট্রাই করলাম কিছুতেই রেসপন্স পেলাম না, আরও কত কত। সেই মোবাইলে এখন থেকে মিথ্যা কথা বলতে গেলে আগে থেকেই সাবধান হওয়ার শিক্ষা নিন, নচেৎ আখেরে তো অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। সে কথা জানলে তো লোকের মিথ্যা কথা বলেই উঠে যাবে, মানুষ হবে সত্যিবাদী, আবার সেই মহান সত্যযুগের অবতারণা হচ্ছে। কারণ মোবাইল ব্যবহারকারী লোক নয় যারা, তারা অবশ্যই বিস্তর মিথ্যা কথা বলতে পারবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মোবাইল অন করে মিথ্যা কথা বলতে গেলে আগে থেকেই সাবধান হওয়ার অভ্যাসটা রপ্ত করে নিন এখন থেকেই, নচেৎ অনেক খেসারত দিতে হবে পরবর্তীতে। আর মিথ্যা কথা বলে বলে তো বেশিরভাগ লোকেরই অভ্যাস হয়ে গেছে, হাতে কোনো কিছু অবশ্যই সত্য কথা বলে, তাদের নিয়ে তো কোনো অবজেকশন নেই। যাক, আসল কথায় ফিরে আসছি, মোবাইল হাতে নিয়ে মানুষ অহরহ মিথ্যা কথা বলতে পারে, কারণ এটি একটি বর্তমান যুগের কথা বলার মাধ্যম। মোবাইলের মাধ্যমে মানুষ নিমন্ত্রণ, রাগের ঝাল, বাগবিতণ্ডা সব কিছুই সেরে নেয়। মোবাইলে আপনি কথা বলছেন, সে তো আর আপনাকে দেখতে পাচ্ছে না, আর গায়েও হাত দিতে পারছে না। বর্তমানে এই মোবাইলের মাধ্যমে বা মোবাইলটি এসে যাওয়ার জন্য মানুষের চিঠিপত্র লেখার পাঠ একেবারে চুকে গেছে, যাক এবার থেকে মোবাইলে মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলার পাঠ চুকে যাচ্ছে। বলতে পারেন মিথ্যার দিন শেষ হয়ে এসেছে, হাতে গোনা মাত্র কয়েকদিন শেষ হলেই শুরু হবে সত্যযুগ। কেননা বিজ্ঞানীরা এমন এক স্মার্টফোন আবিষ্কার করেছেন যাতে চ্যাট করা বা কথা বলার সময় কোনো রকম ছলচাতুরির আশ্রয় নেওয়া যাবে না, ফোনে কোনো কথাটা সত্যি আর কোনো কথাটা মিথ্যে সেটা ধরা পড়ে যাবে, অপর প্রান্তের ব্যক্তি সেটা সহজেই বুঝতে পারবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ পর্যায়ের বিশ্লেষণ চলছে, তবে খুব শীঘ্রই সেটা সফলতা চলেছে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের তীব্র গবেষণা প্রায় শেষ পর্যায়ে, তারা একটি অ্যাপ চালু করছেন, সেই অ্যাপটি ডাউনলোড করলেই ফোনে মিথ্যা আর সত্যি জাদুকাঠি দেখা যাবে। ফোনটি লাই ডিটেক্টর হিসেবে কাজ করবে, যেমন মিথ্যা কথা বললে তার পাশে লাল দাগ দেখা যাবে এবং সত্যি কথা বললে সবুজ দাগ দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে জেনে গেলেন, তাই আগে থেকেই সত্য কথা বলার অভ্যাস রপ্ত করে নিন। আজ এই ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং আপনারা যদি নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে ভিডিওতে।